আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার বেবিদের রুম আমি কিভাবে কুশি পণ্য দিয়ে সাজিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ডোর হ্যাঙ্গিং, এটাও আমি কুশি কাটা দিয়ে বানিয়েছি হার্ট শেপের। আর এটা হচ্ছে আমার বেবির ছবি। তো আমি এখন জাস্ট দরজাটা ওপেন করবো এবং আপনাদের দেখাবো। ডোরটি ওপেন করলাম, এই হচ্ছে আমার বেবিদের রুম। তো আমি আপনাদের ভিতরে পুরোটা দেখাবো যে কিভাবে আমি বেবিদের রুমটি সুন্দরভাবে গুছিয়েছি কুশি কাটার প্রোডাক্ট দিয়ে। তো প্রথমেই রুমে প্রবেশ করার পরে এই চেয়ার টেবিলটিই আসবে সবার প্রথমে, কারণ এখানে তারা অনেক বেশি টাইম স্পেন্ড করে পড়াশোনার জন্য, আমিও তাদের সাথে টাইম স্পেন্ড করি। তো এই চেয়ারগুলি হচ্ছে লেদারের, সো একদম ফুল কভারেজের জন্য আমি উপরেও চেয়ারের কভার দিয়ে দিয়েছি এবং নিচেও আমি হচ্ছে কভার দিয়ে দিয়েছি। তো এগুলো হচ্ছে মালাই করের তৈরি এবং দুই পাশে কাজ রয়েছে। পিছনেও দেখতে পাচ্ছেন আমি মাল্টি কালারের ফ্লাওয়ার জয়েন করে দিয়েছি, সো দেখতে আরও সুন্দর লাগছে সামনে এবং পিছনে। এই টেবিলের মধ্যে কিছু টয়েস এবং আমার ডিজাইনার যে ব্যাগগুলি রয়েছে, লুইস ভুটন, শ্যানাল, গুচি, YSL, DKNY, সব ব্যাগগুলি আসলে আমি এখানে রেখেছি যাতে তারা এই ব্র্যান্ড সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে এবং তারা অনেক বড় বিজনেসম্যান হতে পারে। তো এই হচ্ছে বেডশিট। বেডশিটটি হচ্ছে হাতের কাজের, এগুলো খুবই সুন্দর আসলে, আমি দেশীয় পণ্য ইউজ করতে খুব পছন্দ করি। তো রেড কালারে দেখতে পাচ্ছেন খুবই নাইস। এগুলোর সাথে পিলো কভারও রয়েছে, বাট এই পিলোগুলো একদম খুব সফট বেবিদের জন্য, সো এই কারণে জাস্ট এভাবেই রাখা। আর এটা হচ্ছে তাদের ড্রেসিং টেবিল এবং এইখানেও কুশি কাটার আমি ম্যাট রেখেছি, একটি পানাপাল স্টিজের রানার এবং একটি টিস্যু বক্স কভার রেখেছি পিঙ্ক কালারের। তো খুবই সুন্দর লাগে আসলে এই টিস্যু বক্স কভারগুলি এভাবে ম্যাটের উপরে রাখলে বা রানারের উপরে রাখলে। বাট এটা আমার লম্বা আকারের সোয়েটার রানার, সো এটা আমি এখানে টিস্যু বক্সের নিচে রেখে দিয়েছি এবং খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। আমার বেবিদের রুমটা আসলে সবাই খুব পছন্দ করে, আমার বাসা যদি কোনো গেস্ট আসে সবাই খুব প্রশংসা করে যে বেবিদের রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন। তো এই হচ্ছে কুশি কাটার আরেকটা প্রোডাক্ট আমি দিয়েছি এখানে, এটা হচ্ছে কুশি কাটার ঝাড়। সবাই আসলে পুঁতি দিয়ে করে, বাট আমি যেহেতু ক্রুশিটের খুব ভালো লাগে, সো ক্রুশিট দিয়েই আসলে আমি এই ঝাড়টা করেছি এবং এটাও খুব সুন্দর হয়েছে। আর দেওয়ালে যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কুশি কাটার ফ্লাওয়ার, এগুলো আমি কস্টিপ দিয়ে সুন্দরভাবে জয়েন করে দিয়েছি দেয়ালের সাথে। এই যে ঝাড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসলে মাল্টি কালারের ফ্লাওয়ার দিয়ে, খুবই নাইস। মাল্টি কালারের মালাইকট ইয়ান দিয়ে আসলে আমি এটা করেছি এবং মালাইকট দিয়ে করেছি এই কারণে যাতে অনেক মজবুত হয়, অনেক দিন যায় সেই জন্য। আর ওই খাটের উপরে যেটা দেখতে পাচ্ছেন যে পেপারের ফ্লাওয়ার, সেটিও আমি নিজে মেক করেছি, ওটা আমার বাঙালি ক্রোশেট ইউটিউব চ্যানেলে রয়েছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন এই টিউটোরিয়ালটি। এখন দেখাবো আরেকটি সুন্দর ম্যাট, এটাও মালাইকটের তৈরি পাইনঅ্যাপল ম্যাট, হোয়াইট কালারের দেখতে পাচ্ছেন। আর চারিদিকে আমি মাল্টি কালারের ফ্লাওয়ার দিয়ে দিয়েছি যাতে দেখতে আরও সুন্দর লাগে। আর মাঝখানে আমি একটি ফুলের টপ রেখে দিয়েছি, বাট এটা কিন্তু ল্যাম্প, এটা ইলেকট্রনিক না, এটা ব্যাটারিতে। সো প্রত্যেকটা ফ্লাওয়ারের মাঝখানে একটি করে লাইট রয়েছে, এটা আমি রাতের বেলায় অন করে দিই বেবিদের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন জানালায়, জানালাতে আমি আসলে অনেক ফ্লাওয়ার রেখে দিয়েছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে এই জন্য। আর এই জানালা দিয়ে পুরো ম্যানহাটন সিটিটা দেখা যায়, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এম্পায়ার স্টেট বিল্ডিং, সব কিছু, যাতে আমার বেবিরা এখন থেকে এগুলো সব দেখতে পারে। তো এই জন্যই আমার এই রুমটা তাদেরকে দেওয়া যাতে তারা এই রুমটা থেকে সব কিছু দেখতে পারে। তো এই ঝুড়িটা আমি কিনেছি, ঝুড়িটা কিনে আমি এই কুশি কাটার যে গোলাপগুলি রয়েছে সেগুলো আমি এখানে সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছি। আর এই যে জানালার পর্দাগুলো রয়েছে এখানে আমি রাবার ব্যান্ডগুলো সুন্দরভাবে জয়েন করে দিয়েছি এই পর্দাগুলো লক করার জন্য। তো এখন কিন্তু পর্দাগুলিতে খুব সুন্দর লাগছে এই ফ্লাওয়ারগুলি, আর জানালাতেও কুশি কাটার ফ্লাওয়ারগুলি একদম জীবন্ত লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে, সৌন্দর্য আরও অনেক বেড়ে গিয়েছে। আর এখানে দেখাবো আরেকটি আমি ফুলের টপ রেখেছি এবং ফুলের টপের নিচে আমি একটি ছোট সাইজের পাইনঅ্যাপল স্টিজের ম্যাট রেখেছি এবং হোয়াইট কালারের, এটাও দেখতে খুব সুন্দর লাগছে এবং আমি ওখানে মাল্টি কালারের ফ্লাওয়ার দিয়েছি। আর এই হচ্ছে টেবিল অ্যান্ড সব টয় বেবিদের, আর ল্যাপটপ রয়েছে কারণ আমার বেবি রিমোট ক্লাসে দিয়েছি, আমি তাকে স্কুলে দেইনি,
সো এখানে বসে সে ক্লাস করে। আর এই হচ্ছে মোটামুটি বেবিদের রুম সাজানো। তো আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে যে এই কুশি কাটার পণ্য দিয়ে আমি যেভাবে বেবিদের রুমটা সাজিয়েছি। আর আপনারাও চাইলে আপনাদের বেবিদেরকে খুব সুন্দরভাবে কুশি কাটার প্রোডাক্ট দিয়ে তাদেরকে রুমটি সুন্দরভাবে ডেকোরেশন করে দিতে পারেন। আশা করি বেবিরাও খুব পছন্দ করবে এবং আপনার বাসায় যদি কোনো গেস্ট আসে তারাও খুব পছন্দ করবে। সো থ্যাংক ইউ সো মাচ আপুরা ভিডিওটি দেখার জন্য। আমি আরও সামনে ভিডিও দিব, সেটা হচ্ছে আমার কিচেন আমি কীভাবে কুশি কাটা প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি এবং আমার বাথরুম আমি কীভাবে সাজিয়েছি সেগুলি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার ভিডিওগুলি। আর আমি দেখি যে আমার ভিডিওগুলি আপনারা খুব পছন্দ করেন, আর আপনাদের এই কারণেই আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার। আশা করি আপনারা সবসময় আমার ভিডিওভাবে সাপোর্ট করে যাবেন এবং আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে উপহার দিব। তো জিয়াপুরা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন, সে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর জিয়াপুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন। তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেটি হচ্ছে নিউ ইয়র্ক ব্লগ চ্যানেল। সেই চ্যানেলের ভিডিও লিঙ্ক, সেই চ্যানেলের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্লিজ আপনারা সেই ডিসক্রিপশন বক্স থেকে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দেবেন। তাহলে আমার নিউ ইয়র্ক ব্লগের নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আশা করি আমার নিউ ইয়র্ক ব্লগ চ্যানেলটি আপনাদের খুব ভালো লাগবে, কারণ সেখানে আমার প্রতিদিনের কাজ, বেবিদের দেখাশোনা, পড়াশোনা সব কিছু, আর বিজনেসের অনেক টিপসও রয়েছে সেইখানে। তো আমি ওই ভিডিওগুলো দিয়ে থাকি। আশা করি আপনাদের অনেক হেল্প হবে এবং আপনারাও সবাই খুব পছন্দ করবেন আমার আরেকটি চ্যানেলও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।